জনগণ ও জনপ্রতিনিধিদের মাঝে সেতুবন্ধন স্থাপনকারী ওয়েবসাইট আমার এমপি ডট কম এর মাধ্যমে ধারাবাহিকভাবে সকল সংসদ সদস্যদের কাছে তাদের বিগত বছরগুলিতে করা উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। একই সাথে জানতে চাওয়া হচ্ছে আগামী 2 বছরে তাদের পরিকল্পনা সম্পর্কেও। এর জবাবে নোয়াখালী এক আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম জানালেন তার করা উন্নয়নমূলক কাজের কথা। আমার এমপি ডট কম কর্তৃপক্ষের করা দ্বিতীয় প্রশ্নের উত্তরে আগামী 2 বছরের পরিকল্পনার কথাও জানালেন এমপি এইচ এম ইব্রাহিম। সালামু আলাইকুম, আমি মহান আল্লাহর কাছে সর্বপ্রথমে শুক্রিয়া আদায় করছি এবং আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বরা প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। উনি আসলে আমাকে নোয়াখালী এক আসনে নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়ে ওই এলাকার জনগণের কাজ করার খেদমত করার সুযোগ করে দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ এবং আমি আমার অঞ্চলের জনগণের কাছে কৃতজ্ঞ যারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন এবং ভবিষ্যতে করবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি এমপি ডট কমকে যারা এই উদ্যোগের মাধ্যমে আমার কাজগুলোকে জনগণের কাছাকাছি মানুষের দৌড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বিশ্বাস সমগ্র বাংলাদেশে তারা এইভাবে কাজ করে সমস্ত এমপিদের কাজগুলা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কাজকর্মগুলা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাবে। আসলে আমার কাছে অনেকগুলো কাজের কথা বলা হচ্ছে যে আমার নির্বাচনী এলাকায় 10টি গুরুত্বপূর্ণ কাজের কথা বলা হচ্ছে। আসলে কাজ তো অনেক অনেক কাজ হয়েছে, গুরুত্বপূর্ণ কাজ বলতে তো সবগুলোই গুরুত্বপূর্ণ। এর ভিতরে বেশি গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, আমার চাটখিল সোনাইমুড়ি অঞ্চলের এমন কোনো প্রতিষ্ঠান নেই, এমন কোনো প্রতিষ্ঠান নেই, যে কোনো ধরনের প্রতিষ্ঠান সেটাকে আমরা বিদ্যুতের আওতায় এনেছি এবং পাশাপাশি সোলার বিদ্যুতের আওতায় আমরা এনেছি। এমন কোনো প্রতিষ্ঠান নেই যে কারেন্টের অভাবে সোলার অভাবে সেটা বিদ্যুতায়নভূত থাকবে না। পাশাপাশি আগামী এই জুনের ভিতরে আমার নির্বাচনী এলাকা 100% বিদ্যুতায়িত হতে যাচ্ছে। এখানে আমাদের এই চাটকে সোনাইমুড়িতে টেকনিক্যাল বড় ধরনের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নাই, একটা টেকনিক্যাল স্কুল কলেজ চাটকিলে টেন্ডার প্রক্রিয়াধীন আছে। পাশাপাশি আমার চাটকিলে একটা মিনি স্টেডিয়াম প্রক্রিয়াধীন আছে এবং আইসিটি পার্ক কাজ চলতেছে, একটা কর্মজীবী মহিলা হোস্টেল হচ্ছে। প্লাস আমি যতটুকু বুঝি আমার নির্বাচনী এলাকায় দ্যাট মিন চাটকি সোনাগুড়ি অঞ্চলে 4 ধরনের রাস্তা আছে। একটা হলো জেলা পরিষদের রাস্তা, আরেকটা হলো উপজেলা পরিষদের রাস্তা, আরেকটা হলো ইউনিয়ন পরিষদের রাস্তা, আর একটা হলো গ্রামীণ সড়ক। এই 4 সড়কের ভিতরে জেলা পরিষদ এবং উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের সমস্ত সড়কগুলোর কাজ শেষ হয়ে গেছে, বাকি আছে গ্রাম সড়কগুলা। গ্রাম সড়কের ভিতরে আমি মনে করি যে 40% কাজ শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ আগামী 2 বছরে আমাদের যে বরাদ্দকৃত অর্থ আছে সেগুলো হয়ে গেলে হয়তো ইনশাল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে শেষ হয়ে যাবে। পাশাপাশি আমার বিশ্বাস স্কুল এবং কলেজগুলো আমার অঞ্চলে চাটখিল এবং সোনাইমুড়ি অঞ্চলে খুব কম সংখ্যক স্কুল আছে যেগুলো গত 3 বছরে নতুন ভবন হয়নি। আমার বিশ্বাস সেই কাজগুলো শেষ হয়ে গেছে। এই তো পাশাপাশি আমরা এখন আমাদেরকে গভর্নমেন্ট যে টিয়ার কাবিখা যে টাকাটা দেওয়া হয় এর অর্ধেক টাকা বরাদ্দ থাকে আসলে সোলারের জন্য। এখন আর কোনো প্রতিষ্ঠান তো দেওয়ার বাকি নেই। এখন আমরা যেটা কাজ করতেছি সেটা সারা চাটখিল এবং সোনাইমুড়ি উপজেলার প্রত্যেকটা বাজারকে আমরা স্ট্রিট লাইটের মাধ্যমে সোলার আওতা নিয়ে আসতেছি এবং ইনশাল্লাহ এই এই জুনের ভিতরেই সেই প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। এর পরবর্তীকালে আমরা রাস্তার উপরে আগামী বছরে যে বরাদ্দ পাবো ইনশাল্লাহ সেই টাকা দিয়ে আমরা হয়তো রাস্তায় সোলার স্ট্রিট লাইট দেওয়ার ব্যবস্থা করে তুলতে পারবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসেডর রবিউল ভূঁইয়া।